মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে 19টি মহাবিদ্যালয়ে ওয়াইফাই পরিষেবার উদ্বোধন সোমবার। উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের মাঠে ভার্চুয়ালি পরিষেবার সূচনা করেন মন্ত্রী। অনুষ্ঠানে বিধায়ক রামপদ জমাতিয়া, উদয়পুরের পুরপিতা শীতল চন্দ্র মজুমদার, জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা, জেলা পুলিশ সুপার নমিত পাঠক উপস্থিত ছিলেন। 19টি কলেজে আজকে ওয়াইফাই ফেসিলিটিস আমরা শুরু করেছি, যার মধ্যে অন্তত 57,000 স্টুডেন্টস কভার করবে। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ছাত্রছাত্রী সংখ্যার এই কলেজ নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, যেখানে 6,000 স্টুডেন্টস এই কলেজে পড়াশোনা করে। স্বাভাবিকভাবেই গুরুত্ব দিক দিয়ে অনেকটা অপরিসীম, এবং এই জেলাতে এত সংখ্যক স্টুডেন্টসের এই সুযোগ নেওয়া এবং সেই সঙ্গে এই ওয়াইফাই ফেসিলিটি সম্পর্কে কিছু স্টুডেন্টস আমাদেরকে যে প্রশ্ন রেখেছিল, যেমন একজন স্টুডেন্টস রেখেছিল যে আরো বেশি সুযোগ কানেক্টিভিটি করার জন্য আবেদন রেখেছে। আমাদের এটা 100 Mbps ক্যাপাসিটির এবং এর সঙ্গে একসঙ্গে সমস্ত স্টুডেন্টস এবং